আজকে 16 অধ্যায়ে প্রয়োগগুলো তোমাদের বোঝাচ্ছি, ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রয়োগ 5, 16 অধ্যায়, অষ্টম শ্রেণী, দেখতেই পাচ্ছ। প্রথমেই দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ দেওয়া আছে প্রয়োগ 5-এ। বলা হয়েছে ত্রিভুজের কোণগুলি মানের অধক্রমে সাজায়, তার মানে অধক্রমে মানে বড় থেকে ছোট হিসাবে সাজাবো। তো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছ পরিষ্কার, তো 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তো যেটা সব থেকে ছোটো দৈর্ঘ্য তার বিপরীত কোণটা অবশ্যই সব থেকে ছোটো হবে। এটা আমরা আগের প্রমাণগুলো উপপাদ্য পেয়েছি, সেখান থেকে আমরা এখানে বলতেই পারবো। তো সেটা আমরা লিখব, কোন বাহুটা কার থেকে ছোট। তো আমরা প্রথমে বড়, একই রকমভাবে আবার এবি বাহু বিসির থেকে ছোট। তো এরকম করে দেখো, এখানে পরিষ্কার বইতে দেওয়া আছে এবি গ্রেটার দ্যান এসি, অর্থাৎ এবি গ্রেটার দ্যান এসি। তাহলে সেক্ষেত্রে কোণের সম্পর্ক কী হবে, এ বির বিপরীত কোণ হচ্ছে এটা, আর এ সির বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা। তাহলে কে বড় হচ্ছে, যেটা বড় তার বিপরীত কোণটা এ সি বি। দেখো এ সি বি ইজ গ্রেটার দ্যান এ বি সি, এ বি সি। একই রকমভাবে আমরা এই কোণটাকেও বলতে পারবো, এর থেকে এটা বড়, অর্থাৎ বি সি গ্রেটার দ্যান এ বি। তাহলে এর বিপরীত কোণ এইটা, এটা অবশ্যই এর থেকে বড় হবে। তাহলে আমরা একবারই এখানে লিখতে পারি কে কার থেকে বড়, বি এ সি, বি এ সি ইজ গ্রেটার দ্যান এ সি বি, ইজ গ্রেটার দ্যান এ বি সি। সব থেকে ছোটো যে বাহুটা তার বিপরীত কোণ সব থেকে ছোটো, যে সর্ববৃহৎ বাহু তার বিপরীত কোণটা সব থেকে বড়। মাঝামাঝি যে থাকছে এ বি, এ সি বি, মাঝামাঝি এ সি বি। এরপর পরে 6 নম্বর প্রয়োগে চলে আসছে। 6 নম্বর প্রয়োগে দেখো চিত্র দেওয়াই আছে এ বি সি, এ সি গ্রেটার দ্যান এ বি, এ সি গ্রেটার দ্যান এ বি, এইটা হচ্ছে এর থেকে বড়। নিচের কোণটি সঠিক, এই দুটোর মধ্যে কোণটা আমরা জানি, যে বাহুটা বড় হবে তার বিপরীত কোণটাও বড় হবে। তার মানে আমাদের এই কোণটা অবশ্যই বড় হবে, তার মানে হচ্ছে এক্স, এ বি বিপরীত কোণ এটা। তার মানে আমরা আগে থেকে বুঝে নিচ্ছি এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে, এই যে এটা হবে। তাহলে সেক্ষেত্রে এই শর্তগুলোর মধ্যে প্রথম শর্তটা দেখো, এক্স সমান সমান টু ওয়াই, তার মানে কি এক্স সমান সমান টু ওয়াই, অর্থাৎ ওয়াই এর সঙ্গে 2 গুণ করলে তবে এক্স এর সমান হয়। তার মানে এখানে বোঝাই যাচ্ছে এক্স ওয়াই এর থেকে বড়। পরেরটা দুটো সমান ববলেছে, এটা তো হবেই না। 3 নম্বরে আছে এক্স ইজুগাল 3/5 ওয়াই, তার মানে কি হচ্ছে 3/5টাকে আমি 5টাকে এপাশে নিয়ে যাচ্ছি, তার মানে 5x = 3y। তাহলে 5x = 3y, তার মানে এক্সের সঙ্গে 5 গুণ করো আর ওয়াইয়ের সঙ্গে 3 গুণ করো তবে দুটো সমান হবে। তো এখানে কি দেখা যাচ্ছে, ওয়াইয়ের সঙ্গে 3 গুণ আর এক্সের সঙ্গে 5 গুণ, তার মানে এক্স ছোট হয়ে যাচ্ছে, ওয়াই বড় হয়ে যাচ্ছে। তাহলে এটাও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা, অতএব 1 নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 7 নম্বরটা আমরা কি পাচ্ছি, 7 নম্বরটায় দেখো ছবি এবিসি দেওয়া রয়েছে। কি দেওয়া আছে, বি এ সি, বি এ সি কোন কোনটা, এই কোনটা, এই কোনটা হচ্ছে বড় কার থেকে, এ বি সি, এ বি সি এই কোনটার থেকে এটা বড়। তাহলে এ সি এবং বি সি বাহুর মধ্যে সম্পর্ক, তার মানে কি হলো, বি এ সি হচ্ছে বড়, তার মানে এর বিপরীত বাহু হচ্ছে এটা আর এর বিপরীত বাহু হচ্ছে এটা। তাহলে কে বড় হবে, এ যেহেতু বড় তার মানে এটা বড়, মানে বি সি ইজ গ্রেটার দ্যান এ সি, এ সি। পরিষ্কার বোঝা যাচ্ছে। 8 নম্বরটায় কী রয়েছে দেখো, 8 নম্বরে রয়েছে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, যার বর্ধিত বি সি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে বি এ ডি, বি এ ডি কোনটা, বি এ ডি মানে পুরো এই গোটা কোনটা, গ্রেটার দ্যান এ ডি বি, এ ডিবি কোনটা, এ ডি বি এই কোনটা। এবার
আমরা প্রদত্ত প্রামাণ্য প্রমাণ এগুলো আমরা অবশ্যই লিখব, যেহেতু এটা উপপাদ্য আকারে প্রমাণ করতে হবে। তো প্রদত্ত কি হচ্ছে, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, দেখতেই পাচ্ছ এ বি সি যা সমবাহু ত্রিভুজ, যার বি সি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু। আচ্ছা, বি সি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু মানে বর্ধিত বি সি বাহুর উপরে ডি একটা বিন্দু, এ ডি বিন্দু দ্বারা যুক্ত করা হচ্ছে, এই শীর্ষ বিন্দু এবং এ ডি যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য আমাদের বি এ ডি এই কোণটা ইজ গ্রেটার দ্যান এ ডি বি এই কোণটা। তো হয়ে গেল এটুকু, আমরা প্রমাণে চলে আসছি। আচ্ছা, প্রমাণে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে ছবি যেটা তোমাদের দেওয়া রয়েছে ছবিটার মধ্যে দেখো এ বি সি এই সমবাহু ত্রিভুজ বলে তিনটে কোণ যেটা আছে তিনটে কোণই সমান এবং তিনটে কোণের মান 60 ডিগ্রি। আচ্ছা, তিনটে কোণই 60 ডিগ্রি, এবার এই যে একটা ত্রিভুজ তৈরি হলো সেই ত্রিভুজের এটা কি হচ্ছে, বহিঃকোণ হচ্ছে। তাহলে এই বহিঃকোণ এই কোণ এবং এই কোণের যোগফলের সমান হয়, তার মানে এই কোণটা অর্থাৎ এই 60 ডিগ্রি কোণটা এর থেকে বড়। তাহলে কি হলো, এ ডি সি ইজ লেস দ্যান 60 ডিগ্রি, তার মানে কি হচ্ছে, এ দেখো এ সি ইজ লেস দ্যান 60 ডিগ্রি, তার মানে কি হচ্ছে, এ দেখো এ ডি সি লেস দ্যান 60 ডিগ্রি। এবার আমরা চলে আসছি আরেকটা ত্রিভুজ, সেটা হচ্ছে এ বি ডি, পুরো ত্রিভুজটা ধরছি। আচ্ছা, এ বি ডি এই যে গোটা ত্রিভুজটার ক্ষেত্রে, গোটা ত্রিভুজটার ক্ষেত্রে বি এ ডি যে কোণটা রয়েছে সেই কোণটা আমরা কি দেখতে পাচ্ছি, সেই কোণটা 60 ডিগ্রির থেকে বড়। কারণ এই যে পুরো গোটা কোণটা এইটুকুনি হচ্ছে 60 ডিগ্রি, আর এই যে এক্সট্রা যেটুকু আরও রয়েছে যুক্ত, তার মানে বি এ ডি গ্রেটার দ্যান 60 ডিগ্রি, তাহলে সেটা কোথায় লেখা আছে দেখো, বি এ ডি গ্রেটার দ্যান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটাই হচ্ছে এ ডি সি লেস দ্যান 60 ডিগ্রি আর বি এ ডি গ্রেটার দ্যান 60 ডিগ্রি। তাহলে বি এ ডি লিখে আবার এখানে গ্রেটার দ্যান যদি আমি এটা লিখি তাহলে হয়ে যায় কীরকম হচ্ছে, আমি এখানে একটু লিখেই দিচ্ছি, বি এ ডি এই কোণটা গ্রেটার দ্যান 60 ডিগ্রি, গ্রেটার দ্যান এই কোণটা কোণ এ ডি সি, তাহলে এখান থেকে 60 ডিগ্রিটাকে যদি বাদ দিয়ে দিই, এইটুকুনি যদি আমি বাদ দিই, তাহলে এই যে উপরে যেটা লেখা হয়েছে এটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বি এ ডি গ্রেটার দ্যান এ ডি বি, তার মানে কি হচ্ছে, এ ডি বি এ ডি সি মানেই হচ্ছে এ ডি বি। তাহলে এই যে হয়ে গেল আমাদের প্রমাণিত প্রয়োগ নাইনে তোমাদের যেটা দেওয়া আছে ভালো করে দেখো, এ বি সি ডি চতুর্ভুজের বি সি সমান সমান বি এ, অর্থাৎ বি সি আর বি এ এই দুটো সমান, সি ডি গ্রেটার দ্যান এ ডি, সি ডি কোনটা, সি ডি গ্রেটার দ্যান এ ডি, দেখতেই পাচ্ছ এই বাহুটার থেকে বড়। প্রমাণ করি যে বি এ ডি, বি এ ডি ইজ গ্রেটার দ্যান বি সি ডি, এটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ বি এ ডি পুরো কোণটা এর থেকে বড়, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত যে বিষয়গুলো দেওয়া আছে আমরা এখানে দেখে দেখেই লিখতে পারবো, পুরো এই অবধি প্রদত্তের মধ্যে চলে আসবে প্রথম থেকে, আর বাকি যেটা থাকবে সেই বিষয়টা প্রামাণ্যে এসে যাবে। দেখো অঙ্কন কি করব, এখানে শুধু এ আর সি, যেহেতু চতুর্ভুজের কথা বলে দেওয়া ছিল, তাহলে আমরা এ আর সি এই দুটোকে যোগ করবো, একটা কর্ণ তৈরি করা, এ সি বিন্দুদায় যুক্ত করলাম। এবার ত্রিভুজ এ বি সি, আচ্ছা এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে এই দুটো বাহু সমান মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ কি সমান। আচ্ছা, এই দুটো কোণ যদি সমান হয়, এবার আমরা আরেকটা বিষয় দেখে নেব, সেটা হচ্ছে আরেকটা ত্রিভুজ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এ ডি সি, যেহেতু এটা টানা হয়েছে তার কারণে এ ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, সিডি সি ডি গ্রেটার দ্যান এডি। আচ্ছা, সিডি যদি বড় হয় তাহলে তার বিপরীত কোন কোনটা, এটা
এটা হচ্ছে বিপরীত কোণ। আবার এডি, এর বিপরীত কোণ কোনটা? এটা, এই কোণটাই, ছোট কোণটা। তাহলে এই সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি? সিইডি, সিডি অর্থাৎ এই কোণটা, অর্থাৎ ডিএসি বা সিএডি যেটাই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ডিএসি, এই যে দেখো, ডিএসি ইজ গ্রেটার দ্যান ডিসিএ, এটা আমরা কোথার থেকে পাচ্ছি? এই বিষয়টা থেকে পাচ্ছি, এটা পেলাম। এবার উভয় দিকে আমরা এই যে সমান দুটো কোণ আছে, সুবিধার মতো করে যেমন ডিএসি, ডিএসি এর সঙ্গে এই কোণটা যোগ করবো, যেহেতু দুটো একই মান সেই জন্য আমরা দুদিকেই এটাকে এর সঙ্গে এটাকে এর সঙ্গে যুক্ত করতে পারি। এ দেখো বিএসি যোগ করা হয়েছে আর এদিকে এসিবি যুক্ত করা হলো, তাহলে দুটো কোণটাই বেরিয়ে গেল। বিএডি এর সঙ্গে এটা যদি জুড়ে দাও তাহলে কি হয়ে যাচ্ছে? বিএডি আর এর সঙ্গে এটা জুড়ে দিলে বিসিডি, বিসিডি। তাহলে যেটা আমাদের প্রমাণ করার ছিল সেটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট প্রয়োগ দশে চলে আসছি। প্রয়োগ টেনে কি আছে? আছে এ বি সমান এসি, এ বি সমান এসি এবং বিএসি 70 ডিগ্রি, বিএসি এই কোণটা 70 ডিগ্রি। তোমাদের এখানে চিত্রটা ঠিকভাবে দেওয়া নেই, যদি ছবিটা একটু এরকম হতো, মানে 70 ডিগ্রি কোণটা যেমন হওয়ার দরকার এরকম যদি চিত্র একটা হতো তাহলে মনে হয় ছবিটা ঠিক হতো যে এটা 70 ডিগ্রি, কারণ এখানে ছবিটা সম্পূর্ণ এই কোণটা 70 ডিগ্রি কোনোভাবেই বলা যায় না। যাই হোক, বোঝার ক্ষেত্রে এখানে বুঝতে পারলেই যথেষ্ট, ছবির দিকে নজর না দেওয়াই ভালো। তো আমরা যে এ বি সি, আমি এখানে যে ছবিটা এঁকেছি সেখানেই বুঝিয়ে দিই, এ বি সি যার এই বাহু এবং এই বাহু সমান আর এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি কোণ। তাহলে এবার প্রমাণ কি করতে হবে আমাদেরকে? যে অসমান বাহু, তার মানে অসমান বাহু আমার কোনটা? এইটা পড়ে আছে, এই বাহুটা হচ্ছে সব থেকে বড় বাহু। তাহলে আমরা কি করব? আমরা জানি তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এই যে এ বি সি, এ সি বি, 70 180 ডিগ্রি। 70 ডিগ্রি লিখলাম, এবার 70 ডিগ্রিটা এপাশে নিয়ে গেলাম, মাইনাস করলাম 110। এবার যেহেতু এইটা এবং এইটা এই দুটোই হচ্ছে একই, তাহলে এই দুটো কোণ যদি একই হয় আমি 2 দিয়ে যে কোনো একটা কোণ বোঝাতে পারি। তো আমি এবিসি বুঝিয়ে দিলাম 2 ইনটু এবিসি 110, তার মানে একটা কোণ বেরিয়ে গেলো 55 ডিগ্রি, তার মানে এটাও 55 ডিগ্রি, এটাও এটাও 55 ডিগ্রি আর এটাও 55 ডিগ্রি। তাহলে এই কোণটাই সব থেকে বেশি 70 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু কোণটা? বিসি। তাহলে বিসি অবশ্যই সব থেকে বড় হবে, তাহলে এখান থেকে আমরা কী লিখছি? অসমান বাহু বিসি হচ্ছে সব থেকে বড় বাহু। নেক্সট প্রয়োগ 11 নম্বর প্রয়োগ, এ বি সি একটা ত্রিভুজ আছে, এ বি সি এই ত্রিভুজটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, আর এসি বাহুর উপরে এডি একটা যে কোনো বিন্দু, এবং বর্ধিত বি সি বাহুর উপরে ই অপর একটি বিন্দু, এই যে বি সি বাহুর উপরে ই আরেকটা বিন্দু। প্রমাণ করি যে বিই কোনটা? বিই ইজ গ্রেটার দ্যান বি ডি, বিডি কোনটা? এই বাহুটা, মানে এই বাহুটা এবং এই পুরো বাহুটা, এই দুটো বাহুর মধ্যে এ বড়, ছবিতে স্পষ্ট দেখাই যাচ্ছে, তো সেটা আমরা প্রমাণ করব। তো প্রদত্ত, আমি প্রথমেই বলেছি যা বইতে দেওয়া আছে, যেমন এখান থেকে পুরো শুরু করে যা লেখা আছে পুরো ই একটি অপর বিন্দু, পুরো সেই পর্যন্ত পুরো লিখে দেবে প্রদত্ত। আর প্রামাণ্য যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা হয়ে যাবে প্রামাণ্য। এখানে কোনো অঙ্কনের বিষয় নেই, তো অঙ্কনের প্রয়োজন নেই, আমরা প্রমাণে চলে আসছি সরাসরি। প্রমাণে আমরা কি করব? যে ত্রিভুজটা দেওয়া আছে এ বি ডি, এ বি ডি, আচ্ছা এই ত্রিভুজটার ক্ষেত্রে বহিঃকোণ কোনটা? এইটা বি ডি সি, এই কোণটা হচ্ছে বহিঃকোণ। তাহলে বহিঃকোণটা অবশ্যই এর থেকে বড় হবে, কারণ এই কোণটা এই দুটো কোণের যোগফল, এটা আর এটার যোগফল। তাহলে যে কোনো একটা দিয়ে প্রকাশ যদি করি তাহলে অবশ্যই এই কোণটা এর থেকে বড়। এবার দেখো বিএসি, বিএসি, বিএডি হচ্ছে বিএসি, তাহলে বিএসি, এসিবি, এসিবি এবং এবিসি, এরা তিনটে কোণই তো সমান, কারণ এই যে এই কোণটা এবং এই পুরো গোটা কোণটা এবং এই গোটা কোণটা সমান, কেন কি না, এরা হচ্ছে সমবাহু ত্রিভুজ।
আচ্ছা, তাহলে বহিঃকোণ BDC BDC ইজ গ্রেটার দ্যান BAC BAC অর্থাৎ এই কোণটা। এটা আমাদের হয়ে গেল। এবার আমরা BDC এর দিকে যাচ্ছি, BDC। আচ্ছা, BDC এটা অবশ্যই এই যে কোণটা আছে এই কোণটা, অর্থাৎ ACB, ACB এটা তো বহিঃকোণ, আমাদের ভেতরের কোণটার কথা বলছি, ACB এই কোণটা যেটা আছে। তাহলে BDC এই কোণটা গ্রেটার দ্যান BDC, তার মানে কি হলো, এই যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের এই কোণটা এর থেকে বড়, আর BC কেন হলো ব্যাপারটা, কেন কি না, এখানে দেখো এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে। তাহলে এটা যদি এর থেকে বড় হয় তাহলে এর থেকে এটা বড় হবে, সেই কারণেই এখানে লেখা হয়েছে BDC ইজ গ্রেটার দ্যান DCB। এইটারও যা মান এটারও তাই মান, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তার মানে কি হচ্ছে এটা এর থেকে বড়, তাহলে এর থেকেও বড় হবে। এবার এখানের এই সম্পর্কটা থেকে আমরা কি লিখতে পারি, এর বিপরীত বাহু কোনটা, BC, এ দেখো BC, তাহলে এটা যেহেতু এর থেকে বড় তাহলে BC ইজ গ্রেটার দ্যান এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা ঠিক এর বিপরীতে আছে BD। তাহলে এবার দেখো এই বাহুটা হচ্ছে BC বাহু BD-র থেকে বড়। এবার BE যদি ভাবো তাহলে BE-টা তো আরও বড়, তার মানে অবশ্যই সে বড় হবে। তাহলে কি হচ্ছে, BE সমান BC প্লাস C, তাহলে কি হচ্ছে BE ইজ গ্রেটার দ্যান BD। তাহলে এখানেই আমাদের প্রমাণিত হয়ে গেলো।